আমন্ত্রণ আপনাদের প্রত্যেককে আরএফএল থ্রেড পাইপ লেট এডিশনে। আজকে আমরা দিনের উল্লেখযোগ্য কিছু খবর নিয়ে আলোচনা করব। আমাদের সাথে আছেন তিনজন অতিথি। শুরুতে আছেন আমার ডান দিক থেকে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সাবেক সভাপতি জনাব ফবা শের হোসেন, এরপরে আছেন সাবেক সংসদ সদস্য এবং যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল, সবশেষ আছেন দৈনিক বাংলাদেশ প্রতিনিধির নির্বাহী সম্পাদক জনাব পীর হাবিবুর রহমান। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। মহাশয় ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। বলছিলাম যেটা দিনের উল্লেখযোগ্য খবর, অবরোধ তো চলছে অনির্দিষ্টকালের জন্য, তার সাথে মাঝে মধ্যে আমরা হরতাল যুক্ত হতে দেখছি। আজকে ঢাকাসহ 9টি জেলায় অবরোধের সাথে আবার হরতাল ঘোষণা করেছে বিএনপি নেতৃত্বে 20 দলীয় জোট। এর আগেও ঢাকা এবং আশপাশের জেলায় হরতাল ঘোষণা হয়েছিল অবরোধের সাথে, কিন্তু ঢাকা মহানগরটি বাদ ছিল, এবার মহানগরকে যুক্ত করা হয়েছে। ব্যবসায়ীরা যারা সবচেয়ে বেশি ক্ষতির শিকার হরতাল অবরোধের মতো কর্মসূচিতে, তাদের একটি অনুষ্ঠানে আজকে তারা আইন করে 20 বছরের জন্য হরতাল নিষিদ্ধের দাবি জানিয়েছেন। এছাড়া নাশকতাকারীদের দ্রুত বিচারের আওতায় আনা এবং ব্যবসা বান্ধব রাজনীতির দাবি জানিয়েছেন, এবং এসব দাবি নিয়ে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে আলাদা স্মারকলিপিও দিয়েছেন। এই বিষয় নিয়ে শিক্ষামন্ত্রী কথা বলেছেন, আল্লাহর দোহাই দিয়েছেন তিনি 20 দলীয় জোটের প্রতি, তারা যেন সামনে যে এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে ওই সময়টা যাতে এ ধরনের নাশকতামূলক কর্মসূচি না দেন। এছাড়া আমাদের প্রধানমন্ত্রী আজকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে একটি বৈঠকে বলেছেন যে যেই নাশকতা এখন চলছে সেটা দমনের জন্য যে কোনো উপায়ে দমনের কথা তিনি বলেছেন, এবং বলেছেন যে দমনের জন্য যা যা করা প্রয়োজন সব কিছু আপনারা করবেন, দায় দায়িত্ব আমার, প্রধানমন্ত্রী নিজে সে দায় নিয়েছেন। এছাড়া আরও অনেক খবর আছে, আমরা পালাক্রমে সেগুলো শুনবো। সব কিছু মিলে অবরোধ চলছে, সাথে হরতাল যুক্ত হচ্ছে এবং হরতালের সংখ্যা বাড়ছে, পরিধি বাড়ছে, ঢাকা শহর মহানগরে ঢুকে পড়েছে, কোনোভাবেই তারা এই কর্মসূচি থেকে সরে আসার কোনো ইঙ্গিত দিচ্ছেন না, কারণ তারা বলছেন যে তাদের এই কর্মসূচি চলতেই থাকবে যতক্ষণ না তাদের দাবি আদা হয়। একইভাবে সরকারের পক্ষ থেকে এই নাশকতাসহ যে পরিস্থিতি তৈরি হচ্ছে তা দমনের চেষ্টা করা হচ্ছে এবং কঠোরতার কথা বলছে, যেটা প্রধানমন্ত্রীর কথা বলছিলাম, কিন্তু কোনো রকমের শান্তিপূর্ণ সমাধান, সমঝোতা, সংলাপের কোনো লক্ষণ আমরা দেখছি না। পরিস্থিতি তাহলে কোন দিকে যাচ্ছে? না, প্রথমে আমার কাছে যে জিনিসটা হঠাৎ মনে হয়েছে, দুপুরবেলা আপনার বিজনেস হাউস থেকে শুধুমাত্র কিন্তু গার্মেন্টস এর ওরাই আসে নাই, ওখানে প্রায় অনেক ব্যবসায়ী সংগঠন পরে যুক্ত হয়েছে, এবং আমি পরবর্তীতে দেখেছি সাধারণ এবং বিটিএমএ সাধারণ মানুষ প্রচুর এসেছে, সংগঠনের বাইরেও সাধারণ মানুষ প্রচুর এসেছে, এবং সেখানে এই যে দুরবস্থা এবং এই দুরবস্থার ফলে যে দেশের কি ক্ষতি হবে সেই জিনিসগুলি তারা কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরেছেন, যুক্তিপূর্ণভাবে তুলে ধরেছেন। এখন আপনি যে কথাটি বললেন সেখানে আমি আর একটু তথ্য আপনাকে দেই। আমরা বিকালে দেখেছি যে মহানগরকে বাদ দিয়ে হরতালের কথা বলা হয়েছে, টেলিভিশনে স্ক্রলেও এই জিনিসটা এসেছে, পরবর্তীতে আবার দেখা গেল যে মহানগরের সাথে অ্যাড আরেকটি আলাদা বিবৃতি। আমি এই কথাটা এই জন্যই বলছি যে বিএনপির ভিতরে যে মারাত্মক জিনিসটি আমি ভীষণভাবে পরিলক্ষিত হচ্ছে আমার কাছে, সেটা হচ্ছে তাদের চেন অফ কমান্ড কমপ্লিটলি ব্রোকডাউন। এটা বহুদিন আগে আপনার এখানে একবার বলেছিলাম যে এক ছাত্রী আমাকে প্রশ্ন করেছিল এইরকম একটি প্রোগ্রামে যে বিএনপিকে আওয়ামী লীগ খারাপ করছে, আওয়ামী লীগে ভোট দেওয়া যায় না, কিন্তু আমি বিএনপিকে কীভাবে ভোট দেবো, যে রাজনৈতিক দল 6 বছর 7 বছর 5 বছরে একজন ফুল টাইম জেনারেল সেক্রেটারি খুঁজে বের করতে পারে না, তারা কীভাবে দেশ চালাবে। সেই এক বছর আগের কথা, এখন বর্তমানে যে ঘটনাগুলি ঘটছে আমি কিন্তু সেই জিনিসগুলি একেবারে দিনের আলোর ভিতর মতন দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি হু ইজ রানিং দ্য শো, কার কথায় কে চলছে, কার কথা কে শুনছে। এমনকি প্রধানমন্ত্রী ভিতরে ঢুকতে না পারা, তালা দেওয়া, সেখানে একটি বক্তব্য, তারপরে আবার মদুদ সাহেবের আরেকটি বক্তব্য দিলেন, ওনারা নিচের তালার উপর তালার ভিতরেই যোগাযোগ সংরক্ষণ করতে পারছেন, এই যে সামগ্রিক ক্যাওস, এই ক্যাওসটা কিন্তু তৈরি করে প্রতিটি রাজনৈতিক দলের চারপাশে, নেতা নেত্রীদের পাশে কিছু লোক থাকে যে এই গণ্ডগোলটা চালু রাখতে পারলে তাদের কিন্তু অনেক অনেক কিছু লাভ হয়, অনেক দিক থেকে তাদের লাভ হয়, এবং এই লোকগুলি দুই রাজনৈতিক বলবো না প্রতিটি রাজনৈতিক দলের ভিতরে এই অপরচুনিস্ট গ্রুপ যেটা থাকে তারা কখনোই কোনোদিনই চাবে না যে নেতৃস্থানীয় ব্যক্তিরা এক জায়গায় বসে আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের দিকে আসুক বা নীতি নির্ধারণ করে একটি সঠিক রাস্তায় যাক। সেই জায়গাতে কিন্তু এই এই যে যে ঘটনাগুলি আপনি দেখালেন এগুলি কিন্তু তার আলামত, মানে বিশৃঙ্খলা থাকলে তাদের সুবিধা, বিরাট অপরচুনিটি তাদের থাকে, তারা কখনোই সুস্থ অবস্থায়
দেখবেন যে তাদের অর্ধেকেরই বিচার হবে, অর্ধেকেরই জেল হবে, অর্থাৎ বিশৃঙ্খলা থাকলে পারে সেটার ফ্রুট তারা পায়। আমরা আজকের এই ঘটনাতে কিন্তু এই জিনিসটাই দেখতে পাচ্ছি। কিন্তু এই যে কঠোরতা দিয়ে দমনের চেষ্টা, এখন আমি এটা কি সমাধান হবে? এখানে আমি প্রধানমন্ত্রীর বক্তব্যটা আমি নিজে দু তিনবার শুনেছি, কথাটি কিন্তু ওইভাবে অত হার্শভাবে উনি কথাটা বলেন নাই। উনি বলেছেন যে এই এই সন্ত্রাস দমন করার জন্য যেসব জিনিস, যেসব পদক্ষেপ নেওয়া দরকার সেগুলি আপনারা নেবেন এবং সেটার দায়ভার সম্পূর্ণ আমি নেব। এটা বলার অপেক্ষা রাখে না তো, রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে সব দায়ভার নিতে হবে, নাহলে পদত্যাগ করে চলে যেতে হবে যদি ওনার বিরুদ্ধে দোষ দাঁড়ায়। তো এর মানে এই না যে বেআইনিভাবে হত্যা করার জন্য উনি নির্দেশ দিয়েছেন। হ্যাঁ, উনি ওনার এই তথ্যটা আবার অনেকের কাছে এইভাবে পৌঁছে যেতে পারে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে লার্নেড বডির প্রতিটি মানুষ এটা বুঝবে, প্রধানমন্ত্রী যখন এই নির্দেশটি দেন অর্থাৎ আইনের আওতায় এই কাজটি করার জন্য, আইনকে ভায়োলেট করে করার জন্য। আপনাকে দেখবেন যে বিভিন্ন ব্যক্তি কিন্তু এই বক্তব্য নিয়ে আসবে, প্রধানমন্ত্রী ফ্রি করে দিয়েছে, নট দ্যাট। প্রধানমন্ত্রী যখন একটি বক্তৃতা দেন একটি রাষ্ট্রের, একটি বক্তব্য দেন, একটি নোটিশ দেন, সেটা সম্পূর্ণ প্রতিষ্ঠিত আইনের মধ্যে এবং সেই আইনটা মেনেই করতে হবে। আমি ওই জন্য এটাকে আমি মনে করি, বরং প্রধানমন্ত্রীর আজকে জিজ্ঞেস করা উচিত ছিল যে এখনও কেন এটা শেষ হলো না, কী কী করণীয়, এই তথ্যগুলো ওনাদের কাছে জানতে চাওয়া উচিত ছিল। আরেকটি জিনিস যেটা আমি মনে করি যে আপনি আরবিটারিলি হঠাৎ কোনো প্রবলেম সলভ করতে পারবেন না। এই যে সন্ত্রাস, সন্ত্রাসের সূত্রপাত যদি আমি ধরি, আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল তখন শাহবাগে গান পাউডারে মৃত্যু হয়েছিল অনেক কয়জনের, এটা বিএনপি বলে আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগ বলে বিএনপি করেছে। আমার প্রশ্ন দুই দলের কাছে, এই ঘটনার পরে দুইটি দলই কিন্তু সরকারে ছিল, সেটার কেন বিচার হলো না, বিচার শেষ হলো না? যদি এই বিচারগুলি আপনি শেষ না করতে পারেন, হঠাৎ মাঝখান থেকে দুইটি বা চারটি বা এই সময়ের বিচার যদি আপনি করতে চান, এই বিচার কোনোদিন ফলপ্রসূ হবে না। কারণ ফলপ্রসূ হয় না যে তার বড় প্রমাণ আমরা দেখতে পাচ্ছি কোন জায়গায় জানেন, এই জেল, এই লোকগুলি তো তখনও ছিল, এখনও আছে সরকারের মেশিনারিজ, যেগুলি খুঁজে খুঁজে যে লোকগুলিকে নাম দেওয়া হচ্ছে তাদের অস্তিত্ব কোনোদিনই এস্টাবলিশ করা যাবে না। মানে যারা দায়ী সত্যিকার অর্থে তাদেরকে তাদের পাচ্ছে না, তারা তখন এটার শেল্টারে চলে যায়। যখন আপনি বলবেন যে খালেদা জিয়া এই কাজের সাথে জড়িত, তার মানে আসল ক্রিমিনালরা কিন্তু ছাড়া পেয়ে যায়, বা তারা মনে করে যে আমরা তো তিন নম্বর আসামি, ও আসল আসামি তো, এবং সেটার বিচার কোনো দিন হবে না রাজনৈতিক ব্যক্তিত্বকে। এবং এটা আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ এইটা আমরা দেখতে পাচ্ছি, আমাদের এই দুই সরকারের আমলে এই ঘটনাটা ঘটছে। তার মানে আমাদের এই যে মেশিনারিজ যেটা আছে এটাকে রিটিউনিং করতে হবে। এই ধরনের কোনো কাজ করলে সরকারকে, আমার আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, যে সরকার পাওয়ারে থাকবে, তারা কঠোর থেকে কঠোর ব্যবস্থা নেবে। কিসের ভিত্তিতে তুমি এই কাজটি করলা? জি, আপনার কাছে আবার আসবো। অধ্যাপক উপ উকিল, 20 বছরের জন্য হরতাল নিষিদ্ধের দাবি জানিয়েছে। এখন রাজনীতি আপনারা যারা করেন, আপনারা বিরোধী দলে থাকলে মনে করেন যে হরতাল গণতান্ত্রিক অধিকার এবং সেটা আপনারা প্রয়োগ করেন, ক্ষমতা গেলে বোঝা যায় যে তার কত রকমের ক্ষতিকর দিক। তো হরতাল নিষিদ্ধ করার দাবির ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কী? না, আজকে ব্যবসায়ী সংগঠনরা যে দাবিগুলো তুলেছে, শুধু এটা না, আরও কয়েকটা দাবি তাদের আছে, এবং তারা যে কাজটি করেছে একই স্মারকলিপি সরকারকেও দিয়েছেন, একই এবং বিএনপি জামাতকেও দিয়েছেন। আচ্ছা, হরতালের বিষয়টিতে আগে আসি। হরতাল বন্ধের দাবি করেছে, হরতালের সংজ্ঞা পাল্টিয়েছে বলে আজকে, কারণ 1919 সালের 6 এপ্রিল ভারতীয় উপমহাদেশে যে সর্বপ্রথম হরতালটি হয়েছিল এরম, এবং কংগ্রেস, ভারতীয় কংগ্রেস পার্টির নেতা করমচাঁদ গান্ধী সেই হরতালটি আহ্বান জানিয়েছিলেন এবং সেই হরতালে হাজার হাজার মানুষ এসে রাস্তায় জড়ো হয়েছিলেন, প্রতিবাদ করেছিলেন। সেই হরতালের চেহারা তো এখন নাই। এখন হরতাল মানে এখন যে হরতাল দেখি, এটা তো নিষিদ্ধ করার বিপক্ষে বলার কি সুযোগ আছে? না, এখন হরতাল কখনই আইন করে বন্ধ করবার প্রয়োজন নাই। হরতালের সংজ্ঞাটাকে চেঞ্জ করতে হবে। বিএনপি জামাত হরতালের সংজ্ঞাটাকে যেভাবে দিচ্ছে, মানে হরতাল অবরোধ মানে পেট্রোল বোমা মারো, আর হরতাল মানে আরও বেশি করে মারো, মানে অবরোধের মধ্যে কিন্তু তারা হরতাল দিচ্ছে, তার মানে কি? দুটার কি সংজ্ঞাটা কি? অবরোধ দিয়ে আছে কয়টা পারো এটা হিসাব নিচ্ছে, আর হরতাল দিয়ে বলছে নেতা কর্মীদেরকে নির্দেশ দিচ্ছে যে আরও বেশি বেশি মারো, আমি ডাবল কর্মসূচি দিয়েছি, এটাই তো। এখন ব্যবসায়ীরা সেখান থেকে তাদের কথাটা বলেছে। আসলে তো
হরতাল যেটি আদৌ যে হরতাল সেই হরতালের কোনো আইন করে নিষিদ্ধ হচ্ছে, হরতাল বলেন অবরোধ বলেন সহিংসতা অপরাধগুলো কিন্তু তার আড়ালেই হচ্ছে, আড়ালেই হচ্ছে। এবং আমি ব্যবসায়ীদের যে জিনিসটা আমার কাছে আমি বলতে চাচ্ছি যে ওনারা যে আবেদনটি করেছেন ওনাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে আছে এবং চালের দাম কেজি প্রতি 3 টাকা বেড়ে গেছে। চাল আমরা বিদেশে রপ্তানি করছি, মজুদ রয়েছে কিন্তু আসতে পারছে না, ট্রাকে আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে। আজকেও যশোরে একটি ট্রাকে আগুন দিয়েছে, শোকের মধ্যে তারা শোক পালন করছে 3 দিনের। এখন ব্যবসায়ীরা যেটি করলেন, ওনারা যখন দুই জায়গাতে সরকারের কাছে এবং বেগম খালেদা জিয়ার কাছে একই স্মারকলিপি দেন, তার মানেটা তখন দাঁড়ায় যে বিএনপি নেত্রী মনে করেন যে আমি যে নিজে এই অবরোধ হরতাল ডেকে আগুন দিয়ে পেট্রোল বোমা দিয়ে মানুষ হত্যা করছি, এর কারণে ব্যবসায়ীরা রাস্তায় নেমে এসেছে এবং তারা সরকারকে আলটিমেটাম দিয়েছে যে আপনারা তাড়াতাড়ি এটা সমাধান করেন। তার মানে বোমা মারার, পেট্রোল বোমা দিয়ে মানুষ খুন করার স্পিরিটটা কিন্তু তাদের আরও বেড়ে যায়। তার পেছনে যেহেতু একটা রাজনীতিও আছে, সেই কারণে দুপক্ষকে দেওয়া। হাবিব ভাই, এই দুপক্ষকে একই স্মারকলিপি দেওয়া, তিনি একটু পার্থক্য করার চেষ্টা করছিলেন, কারণ এই কাজগুলো 20 দলীয় জোট বা বিরোধী দল বা বিএনপি করছে, সরকার কি সেখানে দায় নেই? বা এভাবে কেবলই আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে কি এই সমস্যার সমাধান সম্ভব, যেখানে সংলাপ সমঝোতার প্রশ্নটা বারবার উঠছে? ধন্যবাদ আপনাকে। এখানে দেখেন, এই ধরনের স্মারকলিপি আমরা অতীতে বহুবার দেখেছি, এরকম স্মারকলিপি দিয়ে হয় না। এইবার গোটা বাংলাদেশ কিন্তু আর্তনাদ করছে, বিশেষ করে বার্ন ইউনিটের যে দৃশ্য এবং পেট্রোল বোমায় মানুষের মৃত্যুর যে বীভৎস চেহারা, কোনো কোনো মৃত্যু আছে সহনীয় পর্যায়ে, কোনো কোনো মৃত্যু আছে যেটাকে আপনার ধারণ করা যায় না, আর কিছু মৃত্যু আছে দেখাও যায় না, এটা সাহসের ব্যাপার। এই সাহস আজকের বাংলাদেশ হারিয়ে ফেলছে। এখন যাদের সন্তান পরিবার যায় সন্তান হারাচ্ছে এবং সাধারণ মানুষ মরছে, কোনো রাজনৈতিক শক্তিরই নেতৃত্ব থেকে কেউ ইয়ে হচ্ছেন না, এটার জন্য শিকার হচ্ছেন না। এখানে সাধারণ মানুষ মরছে, এদের নামও মানুষ ভুলে যাচ্ছে। এবং আন্দোলন যেটা হরতাল বলছিলেন অধ্যাপিকা পুকিল, যে মহাত্মা গান্ধীও মানুষের অধিকার এবং স্বাধীনতার জন্য হরতালের ডাক দিয়েছেন, সেখানে মানুষের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেসব আন্দোলনের ডাক দিয়েছেন, অঙ্গুলি ইশারায় আপনার স্বতঃস্ফূর্ত, গোটা পূর্ব বাংলা স্তব্ধ হয়ে গেছে মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন। পশ্চিম পাকিস্তানের মিলিটারি ইয়াহিয়া খানের শাসনকে উপেক্ষা করে পতাকাও তুলে দিয়েছে ঘরে ঘরে মানুষ। এটা সাধারণ আম জনতা, এটাই তো একটা জাতীয়তাবাদী চেতনার জায়গা। স্বাধীনোত্তর বাংলাদেশে বাংলাদেশের রাজনীতি থেকে একটা যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে সর্বহারা পার্টি, শিয়া সিকদার, উগ্রপন্থী জাসদ এইসব মিলে এবং আপনার এই যে চীনাপন্থী লাইন সব মিলে একটা উগ্র রাজনীতির পথ নিয়েছিলেন তারা, যেটাকে সহিংসতা, ঈদের জামাতে জনপ্রতিনিধি হত্যা করো, পাথের গুদামে আগুন দেও, থানা লুট করো, এটা নকশালবাড়ির আন্দোলন। এবং এইসব উগ্রপন্থী রাজনীতি ওই বাংলায়ও টিকে নাই, পূর্ব বাংলায়ও টিকে নাই, পশ্চিমবঙ্গেও টিকে নাই নকশালবাড়ি আন্দোলন। তো সেইখানে আপনার তাদের করুণ চেহারা আমরা আজকে ইতিহাসে দেখতে পাচ্ছি, 40 বছরের মধ্যে তাদের পরিণতি কী হয়েছে। আজকের বাংলাদেশে বিএনপি সে একটা জাতীয়তাবাদী রাজনীতি ছিল, ডান নয় বাম নয় সুজাপথে হাঁটতো, যেটা মুবাশ্বিরী বলছেন যে আসলে বিএনপির চেইন অফ কমান্ড ভেঙে পড়ছে। আমি সেখানে না বলে বলি যে বিএনপির যে রাজনৈতিক নেতৃত্বে ছিলেন, যেটা স্থায়ী কমিটি বলি, যে একটা শক্তিশালী বডি, এদের আসলে কোনো ইচ্ছাই প্রতিফলিত হচ্ছে না বা তাদের কোনো কর্তৃত্বই নাই দলের মধ্যে। থাকলে প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী বাদ দিলাম, দেশের সরকারের মন্ত্রীরা গিয়েছিলেন সন্তান হারা মাকে সুখ জানাতে, তিনি ইঞ্জেকশন নিয়ে ঘুমিয়েছিলেন মানলাম, কিন্তু তারা সবাই নেমে এসে তাকে অভ্যর্থনা জানিয়ে ভিতরে নিয়ে গিয়ে তারা আলাপ আলোচনা করতে পারতেন, তখন একটা স্কোপ হতো, মানে এক একটা ক্যাচ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী, সেই ক্যাচটাও তারা লুফে নিতে পারেন নাই, আবার তারা আলোচনার জন্য দরে দরে হাঁটেন। ঠিক তারা 5ই জানুয়ারি নির্বাচনের আগে একই ভুল করেছেন। ঠিক তেমনি একটা হটকারী উগ্র রাজনীতির মুখে পতিত বিএনপি, এটা বিএনপির রাজনৈতিক চরিত্রের সঙ্গেও মানাচ্ছে না এবং এটা বিএনপির রাজনীতিকে কোথায় নিয়ে যাবে সেইটা আমরা জানি না, কিন্তু বাংলাদেশের রাজনীতিকে কোথায় নিয়ে যাবে সেইটা আমরা আশঙ্কা এবং উদ্বেগ প্রকাশ করছি। আর সরকারের তরফ থেকে যেটা করছে ওইখানেও যেন একটা উগ্রপন্থীদের একটা ছায়া আমরা দেখতে পাচ্ছি, যে কারণে তারা বারবার বলছেন আলোচনা করে কি হবে, কিসের আলোচনা, আপনি তাহলে পুলিশ দিয়ে গুলি বর্ষণ দিয়ে, এটা অতীত কোনো শাসক পারে নাই, এটি হলো সরকারকে দাম্ভিক করে, সরকারকে স্বৈরাচারে পরিণত করে এবং সরকারকে জনবিচ্ছিন্ন করে। মানুষ পেট্রোল বোমার দিকে নিন্দা জানাচ্ছে, ঘৃণা জানাচ্ছে, কিন্তু মানুষ সমাধান কোথায় যাচ্ছে? সমাধানের জায়গা সরকারের হাতে বড় ক্যানভাসে থাকে, আর যারা করছে তাদের দিকে আপনি আইনের ব্যবস্থা নেন কিন্তু আলোচনা দরজা খোলা রাখেন, আলোচনা দরজাটা বন্ধ রাখবেন না, এখানে সরকারের ব্যর্থতা। জি, আমরা একটা বিরতি নিয়ে আবারও এই আলোচনায় ফিরবো, আশা করছি সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।
আপনারা দেখছেন লেট এডিশন এসএটিভিতে আরএফএল থ্রেড পাইপের সৌজন্যে। মোবাশ্বের ভাই, হাবিব ভাই যেটা বলছিলেন যে নাশকতা এবং যেসব অপরাধ হচ্ছে অবরোধ হরতালের নামে, সেগুলো দমন করার পাশাপাশি একটি রাজনৈতিক প্রক্রিয়া শুরু করা দরকার, তা না হলে এটার কোনো সমাধান হবে না। আমি পীর ভাইয়ের সাথে একেবারে 100% একমত। এবং সারা পৃথিবীর এই রাজনৈতিক কার্যক্রম নিয়ে যদি আমরা পর্যালোচনা করি, প্রতিটি ক্ষেত্রে এই ঘটনাটি দেখব। দুটি বিশ্বযুদ্ধের ভিতরেও কিন্তু আলাপ আলোচনা কখনো বন্ধ হয় নাই। এখন আসেন, আমরা মুসলমান হিসাবে যদি চিন্তা করি, রসুলাল্লাহ মক্কা শরীফ দখল করার জন্য গিয়েছেন, কিন্তু সেইখানেও জনগণকে বাঁচানোর জন্য মক্কাবাসীর দাবির মুখে, তাদের বাধার মুখে জনগণকে বাঁচানোর জন্য তাদের সাথে কিন্তু তখনকার হিসাবে বলা হয় আলোচনা করেছেন, এবং ওনার সাহাবাদের পক্ষ থেকে এটা বলা হয়েছে অসম চুক্তি। উনি কিন্তু সেই অসম চুক্তি পর্যন্ত করে এসেছিলেন যে জনগণ মক্কাবাসীকে বাঁচানো এবং মদিনাবাসী যারা যুদ্ধ করতে গেছে তাদেরকে বাঁচানো, রক্ষা করা এবং ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য উনি আলোচনার দরজা উন্মুক্ত করে দিয়েছিলেন। তার ফলটি কী হয়েছে জানেন? পরবর্তীতে মক্কা বিজয় হয়েছে এক ফোঁটা রক্ত ব্যয় না করে। ইট ইজ সামথিং এক্সট্রাঅর্ডিনারি। আসেন আমি ইসলামের কথা ভুলে যাই, আমাদের স্বাধীনতা নিয়ে কথা বলি। আমরা যারা বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি, আমরা যারা জাতির পিতা বঙ্গবন্ধুকে স্বীকার করি, বঙ্গবন্ধুর জীবনটাই যদি আপনি পর্যালোচনা করেন, বঙ্গবন্ধু 25 মার্চের শেষ মুহূর্ত পর্যন্ত আলোচনার দরজা কিন্তু বন্ধ করেন নাই। ইয়াহিয়ার সাথে আলাপ করেছেন, পশ্চিম পাকিস্তানের নেতৃস্থানীয় ব্যক্তিদের সাথে সরাসরি আলোচনা করেছেন, টেলিফোনে আলোচনা করেছেন, এবং আলোচনার দরজা সব সময়ের জন্য উন্মুক্ত রেখেছিলেন। কিন্তু পাশাপাশি আরেকটি কথাও উনি বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই তথ্যটি কিন্তু ভেঙে দেন নাই। ঠিক একইভাবে দুটো সমান্তরালভাবে চলেছে, এক্স্যাক্টলি কোনো কিছুই কিন্তু কিন্তু আলোচনার দরজা কিন্তু উন্মুক্ত রেখেছেন। এইখানে পীর ভাই যে কথাটি বলেছে যে এই আলোচনার দরজা উন্মুক্ত কে করবে, আলোচনার দরজা তাকেই উন্মুক্ত করতে হবে যার হাতে ক্ষমতা আছে, যে আলোচনাকে ফলপ্রসূ করতে পারে। তাহলে আমার দল, আমাদের আওয়ামী লীগের হাতে কিন্তু সেই ক্ষমতাটি রয়েছে, এবং সেই আওয়ামী লীগ হচ্ছে সরকারি দল। এই আওয়ামী লীগ বঙ্গবন্ধুকে বিশ্বাস করে, এই আওয়ামী লীগ ইসলামকে বিশ্বাস করে। সার্বিকভাবে যদি আপনি চিন্তা করেন, তাহলে আলোচনার দরজা উন্মুক্ত করতে হবে, এবং উন্মুক্ত করতে হবে দৃঢ়তার সাথে। দৃঢ়তাটা কী কারণে? এই সন্ত্রাস বন্ধ করার প্রচেষ্টা চলতে থাকবে, পাশাপাশি আলোচনার জন্য দরজা উন্মুক্ত করতে হবে। হ্যাঁ, বিরোধিতা আসতে পারে, তারপরেও আপনাকে প্রমাণ করতে হবে যে আমি আলোচনার মাধ্যমেও সমাধানের রাস্তা খুলে রেখেছি। সেখানে আমরা আমাদের এই কাজ থেকে কোনোভাবে ফেরা যাবে না, এই চেষ্টা চালাতেই হবে। হ্যাঁ, সেই আলোচনা সংলাপের বিষয় কী হবে সেটা জানবো। তার আগে অধ্যাপিকা উপকিল, বাকি দুজনেই যেমনটা বলছিলেন, বঙ্গবন্ধুর উদাহরণ দিলেন মোবাশ্বের ভাই, এবং যুদ্ধের মধ্যেও সমঝোতা হয়, আলোচনা হয়, এখন যে পরিস্থিতি সেটা নিশ্চয়ই যুদ্ধের মতো না। সেখানে আলোচনায় বসতে সরকারি দলের এত অনীহা কেন? কখনোই সরকারি দলের অনীহা ছিল না সংলাপে বসতে। নির্বাচনের আগেও সংলাপে বসবার জন্যই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনে আসবার জন্যই আমি সেখানে আসছি আহ্বান জানিয়েছিলেন, এবং নির্বাচনটা আসলো না, নির্বাচন হলো, এবং নির্বাচন পরবর্তী 2013 সালের সহিংসতা আমরা দেখেছি। আওয়ামী লীগ নির্বাচন করে ক্ষমতা আসলো, তারপরে বিএনপির কার্যকলাপগুলো কী দেখলাম আমরা? আমরা তো তাদেরকে দেখি নাই যে তারা একটি অহিংস কর্মসূচির মাধ্যমে সরকারের সঙ্গে তাদের ভুল বুঝে, কিংবা 2013-তে যে মানুষ হত্যা সহ জাতীয় সম্পদ ধ্বংস করলো তার জন্য কোনো অনুশোচনা, সেটা না দেখে আমরা দেখলাম লন্ডনে বসে তারেক জিয়া আমাদের মহান মুক্তিযোদ্ধ, জাতির পিতা, মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সকলকে নিয়ে ব্যঙ্গ বিকৃতি পরিহাস করে এমন একটি ঘোলাটে পরিবেশ তৈরি করলো। আচ্ছা, সর্বশেষ আমি আসি, এই যে আরাফাত রহমান কোকো মারা গেলেন, মারা যাবার পরে মাননীয় প্রধানমন্ত্রী গেলেন, তাকে ঢুকতে দেয়া হলো না, এই কর্মকাণ্ডটি করলো, আজকে আজকে একটি প্রেস লিজ দিল, বেগম খালেদা জিয়া প্রেস লিজ দিলেন, সেই প্রেস লিজের একটি জায়গায়ও বেগম খালেদা জিয়া উল্লেখ করলেন না যে মাননীয় প্রধানমন্ত্রী যে সেখানে গিয়েছিলেন, সেখানে তাকে যে ঢুকতে দেওয়া হলো না, এটা যে ঠিক হয়নি, এবং তিনি যে গিয়েছিলেন সেজন্য তো বলতে পারতেন যে না আমরা, তিনি এসেছেন, সবাইকে ধন্যবাদ দিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী যে গিয়েছেন
শোক জানাতে, তাকে সমবেদনা জানাতে একটি অক্ষরেও সেই কথাটা উল্লেখ করলেন না। তার মানে কি? তারা তো সরকারের সঙ্গে সংলাপ চায় না, চায় সরকারের পতন। তারা যে আন্দোলন কর্মসূচি দেয় তারা বলে সেখানে যে সরকারের পতনের লক্ষ্যে অবরোধ। তো সংলাপ তারা যদি না বসে কিভাবে তাদের কর্মকাণ্ডে কি কখনো মনে হয় বাংলাদেশের জনগণের কাছে কিংবা আপনাদের কাছে যে তারা সংলাপ চাইছে সরকারের কাছে? এই অবরোধের আগে আমরা বেগম খালেদা জিয়া সহ বিএনপির অনেক নেতার মুখেই সংলাপের আহ্বান শুনেছি, আমরা শুনেছি, কিন্তু আদৌ তারা যদি সংলাপ চাইতো তাদের কর্মকাণ্ড দিয়ে সেটি প্রমাণ করতো। আমি তো এই দু একটি এক্সাম্পল দিলাম যে তারা যে সংলাপ চায় না, তারা চায় সরকারের পতন। কেন তারা সংলাপ চায় না আরও আমি বলি, তারা দেখেন এই যে কর্মসূচিগুলো দিল, আজকে 18 থেকে 20 দিন হয়ে গেল সম্ভবত, তাদের টার্গেটটা কি ছিল? 23 দিন হয়ে গেল, তাদের টার্গেট কি ছিল? সরকারের পতন। কিভাবে সরকারের পতন ঘটাবে? তারা পল্টন কার্যালয়ে গিয়ে বসবে, বিএনপি নেত্রী চলে আসলেন গুলশান কার্যালয়ে রাত্রের বেলা, সেখান থেকে তাদের মহাসচিবকে পাঠালেন প্রেস ক্লাবে, তারা ওখানে গিয়ে বসবেন, সবাই আসবে মহা সমাবেশের নাম করে, সেখানে বসে তারা সরকারের পতন ঘটাবেন, বিশৃঙ্খলা সৃষ্টি করবেন, লাশ পড়বে। এই তারা এর আগে আমরা কি দেখলাম? তারপরে আবার কি তারা সেখানে কি হবে ওই সেই মোনাজাতে যারা অংশ নেবেন তারা গিয়ে ওখানে তাদের সঙ্গে যোগ দেবে, সেখানে তাদের নেতাকর্মী এবং জামাত শিবির জঙ্গি সেখানে ঢুকবে, ঢুকে এসে ঢাকা শহরে অস্থিশীল করে সরকারকে পতন ঘটিয়ে দেবে। তার আগে আমরা দেখেছি তারা কি করেছে, হেফাজতকে নিয়ে এই কাজগুলো করেছে। তো বিভিন্ন সময় তাদের যে প্ল্যান প্রোগ্রাম সংলাপের জন্য তাদের কি কোনো মনোবৃত্তি আছে? তারা চায় কিভাবে শেখ হাসিনাকে হত্যা করতে, সরকারকে পতন ঘটাতে, কোনো অন্য কোনো অপকৌশলের মধ্য দিয়ে সরকারের পতন ঘটিয়ে, সেটা নির্বাচনের কোনো দরকার নাই, অন্য কোনো শক্তি ক্ষমতায় যাক, কিন্তু শেখ হাসিনাকে ক্ষমতা থেকে তাদের নামাতে হবে, এটা হচ্ছে তাদের টার্গেট। তাদের সাথে কিভাবে সংলাপে বসা? জি হাবিব ভাই, একটি কথা অনেকে মনে করেন যে এখনকার যে অবস্থা, যদি সরকার সংলাপের ঘোষণা দেয় এটাকে সরকারের পরাজয় মনে করে আবার একটা পরিস্থিতি দেশে তৈরি হতে পারে, সেই আশঙ্কায় সরকার হয়তো সেই ঘোষণা দেবে না, এরকম একটি ধারণা অনেকের আছে। এটা হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ এটা আপনার 90 না, এটা 90-2015। এই পরিস্থিতি যদি হইতো তাহলে 5ই জানুয়ারি নির্বাচন এই সরকার করতে পারতেন না, আর বিএনপিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখা লাগতো না। বিএনপি সেই দিন এটা প্রতিরোধ করতে পারে নাই, কারণ জনগণ এইসব আন্দোলনে নাই। জনগণ একটা জায়গায় সিদ্ধান্ত নিয়েছে, 5 বছর পরপর একটা অবাধ নির্বাচন হোক, সেই নির্বাচনে আমি আমার গণরায় প্রতিফলিত করব। এটা 90-উত্তর জমানায় আমাদের এখানে চালু হয়েছে, কিন্তু মাঝখানে এসে সেটা হুচট খেলো ওই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা উঠে যাওয়ার মধ্য দিয়ে। অধ্যাপিকা উপকূল যেটা বলছেন যে বাংলাদেশের রাজনীতি আসলে আস্থার সংকট দেখা দিয়েছে, যেখানে আমরা পায়ে পায়ে হেঁটে গণতন্ত্রকে, অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করেছিলাম, সংসদীয় গণতন্ত্রের যাত্রা করেছিলাম একসাথে বসে হাস্যজলরে, আপনিও জানেন আমরা ছিলাম সেদিন, তারপরে ছিলাম আমরা। আপনার মনে করেন যে পরবর্তীতে কী ঘটলো? পরবর্তীতে বাংলাদেশের রাজনীতিতে কিছু বেদনাদায়ক ঘটনা আছে, আমি 15ই আগস্টের ঘটনা, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, জিয়াউর রহমান হত্যাকাণ্ড এগুলো বাদ দিলেও, বিশেষ করে আজকের প্রধানমন্ত্রী যখন বিরোধী দলের রাজনীতি করতে গেছেন, একটা প্রকাশ্য জনসভায় যখন বিএনপি জামা শাসনামে তাকে তার নেতৃবৃন্দ সহ প্রকাশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলায় উড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং সেখানে 22 জনের রক্তাক্ত নিথর দেহ পড়েছে, বঙ্গবন্ধু এভিনিউ রক্তে ভেসেছে এবং শত শত লোক কর্মীরা, মানুষ, সাধারণ মানুষ, তারা এই গ্রেনেডে আহত হয়েছে, তারপরে বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান ঘটেছিল, এইসব জায়গাগুলো তখন মনে করেন এইসব জায়গায় বিএনপির অভ্যন্তরে উন্নাসিক একটা গ্রুপ, যেটা হাওয়া ভবন রিলেটেড মনে করে, কেউ মনে করে জামাত রিলেটেড, কেউ মনে করে দক্ষিণপন্থী রিলেটেড, কেউ মনে করে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার এখানে ইনভলভমেন্ট, এইসব মিলিয়ে একটা পরিস্থিতি রয়ে গেছে। বিএনপি নেতৃত্ব সেই দায়টা এড়াতে পারে না। আরেকটা বিষয়, যখন 111 আসলো তার আগে আপনি জানেন, আমরা জানি যে সেখানে বিএনপি রিজিড ছিল যে তারা ইলেকশন করে ফেলবে, 22 জানুয়ারি ইলেকশন তারা একতরফা করে ফেলবে। আমার মনে আছে একটি টেলিভিশনে ব্যারিস্টার মওদুদ আহমেদ বলছেন যে না, এই নির্বাচন হয়ে যাবে, সাংবিধানিকভাবে এই নির্বাচন হবে, এবং আমরা তখন আবার তাকে প্রশ্ন করা হচ্ছে যে আপনারা তাহলে কি এই নির্বাচনের পরে আরেকটি নির্বাচন তাড়াতাড়ি হবে, কারণ সবার অংশগ্রহণ করছে না? কয় না, সাংবিধানিকভাবে যখন হবে তখন 5 বছরই আমরা থাকবো, পরে তারা আর 5 বছর ক্ষমতা থাকা দূরে থাক, তারা সবাই কারাগারে থেকেছেন, কেউ দেশ ছেড়ে পালিয়েছেন, এটা রাজনীতিবিদদের অভিজ্ঞতা, ব্যবসায়ীরা হেনস্থা হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের অর্থনীতি, মানুষের মধ্যে বিশ্বাস অবিশ্বাসের পারস্পরিক সন্দেহের ঘূর্ণিবর্তে আবর্ত হয়েছে গোটা বাংলাদেশ। তো ওই সময় কী ছিল? অবরোধ, লাগাতার অবরোধ একদিকে চলছে, আরেকদিকে বিএনপি রিজিট, ফলে ফল কি 111। আমি বলছি না যে 111 আসছে, আমি মনে করছি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি 2-2 বার সাংবিধানিকভাবে গণরায়ে এবং 3-3 বার সাংবিধানিকভাবে প্রধানমন্ত্রী ছিলেন, রাষ্ট্রীয় ক্ষমতার অভিজ্ঞতা তার রয়েছে, তার অনেকগুলো উইংসের সঙ্গে জড়িত, দেশে বিদেশে তার একটা যোগসূত্র রয়েছে,
তার কাছে কি এমন মেসেজ যে তিনি বসে থাকলেন যে সন্তানের লাশ আসার পরেও হরতাল অবরোধ প্রত্যাহার হলো না, প্রধানমন্ত্রীকে ঢুকতে দেওয়া হলো না, তার পার্টি নেতারা ঢুকতে দেওয়ার যোগ্যতা রাখলেন না, এবং এতে কি এমন ফলাফল আসবে যেটা যে এই সরকার উড়ে যাবে? যে সরকারও যদি মনে করে যে এরকম কিছু ঘটবে তাহলে সরকারের উচিত একটা সমঝোতায় আসা, অন্তত গণতান্ত্রিক বিধি ব্যবস্থাটা যেন থাকে, গণতান্ত্রিক এই মুহূর্তের যে অবস্থান, যেসব ঘটনাক্রম আপনি উল্লেখ করলেন, তাতে করে বিএনপি বা বিরোধী দলও যদি ভাবছে যে সমঝোতার মাধ্যমে না করে সহিংসতা বা আন্দোলন, বিএনপি আওয়ামী লীগ এখন আমি আর বলি না, আমি বাংলাদেশের রাজনীতিটাকে এই জায়গায় নিয়ে আসছি ছোট ক্যানভাসে। এটা 111-এর পর এই জায়গায় চলে আসছে যে বাংলাদেশের দুই নেত্রীর করুণা আশ্রিত কিছু রাজনীতিবিদ রয়েছেন, তাদের সঙ্গে কোনো দলের নেতাকর্মীরা নাই, তাদের সঙ্গে দেশের জনগণ নাই, দেশের জনগণ এবং দুইটা রাজনৈতিক শক্তির কর্মীরা একেবারে ক্যাবলা মনে করে দুই নেত্রীর সঙ্গেই আছেন, তারা দুই নেত্রীর প্রতি তাদের আস্থা, এটা 111-এর পরে পরিষ্কার হয়ে গেছে, তার কোনো উন্নতি তো হচ্ছে না, কিন্তু অবনতি হচ্ছে। এইখানে আমি বলি যে লোকসান যদি হয় দুই নেত্রীর হবে, লোকসান যদি হয় জাতির হবে, দুই নেত্রী যদি ফেল করেন তাহলে বাংলাদেশে মৌলবাদের উত্থান ঘটবে, এবং যে রাজনীতি শিখাচ্ছেন আজকের গণতান্ত্রিক বিএনপি যে বোমা মেরে মানুষ হত্যা করো, এটা হরতাল হতে পারে না, এটা নকশালবাড়ির আন্দোলন, এটা আপনার জঙ্গিবাদের আন্দোলন, এটা তালেবানি আন্দোলন, এই আন্দোলন আমরা ফিলিস্তিনে দেখেছি, এটা মানুষ হত্যার রাজনীতি, এটা আমরা দেখেছি মনে করেন পাকিস্তানে তালেবানি রাজনীতি, এই রাজনীতি আমার দেশে নিয়ে আসবেন, আপনারা চলে যাবেন পরে মৌলবাদের আস্ফালনে দেশটা ফেল স্টেটে চলে যাবে, এখানে আমাদের উদ্বেগ, এই জন্য আমার চাই সমঝোতা। জি হাবিব ভাই, এই কথা সূত্র ধরেই একজন নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মনিরুজ্জামান, তিনি বিবিসিকে একটি সাক্ষাৎকারে গতকাল বলেছেন যে যেই দুই শক্তি একে অপরকে বিনাশ করতে চায় সেই শূন্যতা যে তৈরি হবে সেখানে কিন্তু এই উগ্রপন্থী, এই জঙ্গি এবং এরাই সেই জায়গা দখল করবে, তখন তো আর গণতন্ত্র বলতে কিছু থাকবে না, এই দলগুলোর অস্তিত্ব থাকবে না, এটা কি বড় দল? এটা দখল করবে না, তারা ওই জায়গাটা না, ওই জায়গাটা তৈরি করার জন্যই, যে পীর ভাই আবার একটি কথা বলেছেন যে দুই নেত্রীর চারপাশে কিছু লোক এই সিচুয়েশনটা সবসময় তৈরি রাখতে ব্যস্ত, কারণ যাতে কোনো অবস্থায় দুইজন এক জায়গায় আসতে না পারে এবং একটি সমাধান না হয়, এবং এটার ফল কিন্তু আওয়ামী লীগকেও ভোগ করতে হবে, কারণ আওয়ামী লীগকে ভোগ করতে হবে, ইন দ্য সেন্স দেশ যদি এই উগ্রপন্থীদের হাতে চলে যায় সেখানে সবচেয়ে বড় ফেইলিওর হবে আওয়ামী লীগের, কারণ গ্রাসরুট থেকে দলটি আছে, জাতির পিতার বঙ্গবন্ধুর নিজের হাতে তৈরি করা এই দল, তারা ব্যর্থ যদি হয় এই উগ্রপন্থীকে হাত থেকে দেশকে রক্ষা করতে, তাহলে এর চেয়ে দুঃখজনক কোনো ঘটনা নেই। এবং উনি যে কথা বলেছে দখল করবে না, দখল করার জন্য যা যা করণীয় দুই দলের ভিতরেই সেই কাজগুলি চলছে, এবং আমি আরেকটি কথা আপনাকে বলি, সেটা আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে এবং আমাকে মাঝে মাঝে ভীত করে, পৃথিবীর ইতিহাসে সম্ভবত খুব কম নেতা পাবলিকলি বলেছে যে আমার চারপাশে চাটার দল, অর্থাৎ কনফেস করতেছে যে আমার চারপাশে খারাপ লোক রয়েছে, বঙ্গবন্ধুর কথা বলছি 40 বছর পরে আমার নেত্রী বঙ্গবন্ধুর কন্যা একই ভাষায় সম্প্রতি একটি কথা বলেছেন, আমি ছাড়া আওয়ামী লীগের সবাইকে কেনা যায়। হোয়াট ডাজ দ্যাট মিন? ইটস এ ডেঞ্জারাস কথা উনি বলেছেন, অর্থাৎ তার বাবার ভাষাতেই কথা বলেছেন, অর্থাৎ আমি এটাকে আমি সহজভাবে এই কথাটা বলি, ওনার চারপাশে যে লোকগুলি উনি সবচেয়ে বেশি বিশ্বাস করতেন তাদের একটি বিরাট অংশ তাকে কোনো না কোনোভাবে বিপর্যস্ত করেছে, বিট্রে করেছে, এই বিট্রেটা যখন ধরা পড়ে কারো কাছে তখন এই বিট্রে যারা করে তারা কিন্তু তাকে এলিমিনেট করার টার্গেট রাখে, বঙ্গবন্ধু সেই কারণে এলিমিনেটেড হয়েছিলেন। আমি কিন্তু এই কথাটি এর আগেও বলেছি আবারও বলছি, যখন একটি দেশের নেত্রী বলছেন আমাকে ছাড়া বাকি সবাইকে কেনা সম্ভব, তার মানে তার দলের ভিতরে একটি বিরাট অংশ তাকে প্রতিনিয়ত মিথ্যা এবং অন্যায় দিয়ে তাকে চাপা দিয়ে রাখছে, এটা একটা ভীতিজনক অবস্থা। এরা কিন্তু কোনোদিনই চাবে না যে সুস্থ সুন্দর একটি রাজনৈতিক অবস্থার তৈরি হোক, তারা সবসময় এখানে একবার খোঁচা দেবে, একই ব্যক্তি দুইজনকে খোঁচা দেবে, যাতে করে বিরোধটা লেগে থাকে। এই বিরোধটা লাগার বেনিফিটই হচ্ছে আপনার এই তালেবানি জিনিসটা চলে আসা, এবং এরা একবার যদি এই ভিতরে ঢুকে সুইসাইডাল অ্যাটাক আরম্ভ করে সেই সিচুয়েশনটা যদি তৈরি হয় এখান থেকে কিন্তু ফিরে আনা খুবই কঠিন ব্যাপার। এতে কারা লাভবান হবে সেটা জানবো বিরতির পর, আশা করছি এই বিরতির পরে এসেও আপনাদেরকে সাথেই পাবো।
ধন্যবাদ আরও একবার আমাদের সাথে থাকবার জন্য। উপদি, আপনি যেই বিবৃতিটির কথা বলছিলেন, বেগম খালেদা জিয়া অনেক মানুষকে ধন্যবাদ দিয়েছেন, গোটা দেশের মানুষকে, দেশের বাইরের মানুষকে, বিদেশিদেরকে, সেখানে প্রধানমন্ত্রীর ওই বিষয়টি তিনি উল্লেখ করেন নাই। কিন্তু সেখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তাঁর ছেলে আরাফাত রহমান কোকো, তিনি দেশের বাইরে চিকিৎসাধীন থাকা অবস্থায়ও প্রতিহিংসার শিকার হয়েছেন বলে অভিযোগ করে এর জন্য আল্লাহর কাছে বিচার চেয়েছেন। তো আমরা তো জানি যে একটি ওনার বিরুদ্ধে মামলা ছিল, কোনো কোনো মামলা সাজা হয়েছে, এবং উনি প্যারোলে মুক্তি নিয়ে চিকিৎসার জন্য গিয়েছিলেন, পরে আসেননি। তো এখন তাহলে কি এই মৃত্যুর জন্য আবার ঘুরে ফিরে আসলে মানে সরকারকে দায়ী করা বা এই না, সরকারকে সবকিছুতেই দায়ী করে সেটা নিয়ে আমাদের বিবেচ্য বিষয় না। আরাফাত রহমান কোকো মারা যাবার পর আওয়ামী লীগের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে তার অতীতের ইতিহাস নিয়ে একটি শব্দ উচ্চারিত হয়নি কোথাও, বরং বলা হয়েছে তার দেশে আসবার পর, লাশ আসবার পর তার যে কোনো ধরনের ধর্মীয় নীতি অনুযায়ী তাকে দাফন কাফন এগুলোর বিষয়ে সর্বাত্মক সহযোগিতার কথা বলেছেন। আওয়ামী লীগ থেকে, সরকার থেকে বলা হয়েছে যে সরকার সেখানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এখন আরাফাত রহমান কোকো কী ছিলেন, তার ইতিহাস নিয়ে তার শেক্সপিয়ারের একটা কথা আছে, মানুষ মারা গেলে মাটির সঙ্গে তার দেহ পচে যায়, দেহর সঙ্গে মাটির সঙ্গে মিশে যায়, কিন্তু তার ভালো এবং খারাপ কাজগুলো মাটির উপরে থেকে যায়। তো এখন সেই রকম বিএনপি থেকে তো পারে শোক সভার আয়োজন করতে পারে, বই বের করতে পারে আরাফাত রহমান কোকোর, তার কী কী ভালো ভালো কাজগুলো ছিল, কি কি তার বাংলাদেশের মানুষের জন্য হচ্ছে যে তিনি রাজনীতির সাথে যুক্ত ছিলেন, এখন ক্রীড়াঙ্গনের ছিলেন, কিন্তু জিয়া পরিবারের সদস্য হওয়ার কারণে তিনি এমন অবস্থার শিকার হয়েছে। না, আমি তো বললাম যে তা এটা নিয়ে তার জিয়া পরিবারের সদস্য ছিল বলে তার এটা হয়েছে, সেটা নিয়ে শোক সভা আলোচনা করে করতে পারে। এখন এইটা করতে গেলে তার যদি অতীত ইতিহাস চলে আসে সেটা তো আরো মারাত্মক হয়ে যাবে, দুঃখজনক হবে। কারণ আমি এটা উল্লেখ করতে চাই না, মারা গেছে মৃত ব্যক্তিকে নিয়ে কথা বলা ঠিক না। তারপর আপনার কথার পরিপ্রেক্ষিতে, এই প্রেসলিজের পরিপ্রেক্ষিতে আমি এটা দৃঢ়ভাবে বলতে পারি, এই কথাগুলো চলে আসবে যে এই যে সিঙ্গাপুরের আদালত থেকে যে রায়ে তার টাকাগুলো, দুর্নীতির টাকাগুলো বাংলাদেশে ফেরত এসেছে এবং কী কী হয়েছে সাইনবোর্ড থেকে, এগুলো কিন্তু সব চলে আসবে। নিজেরাই কিন্তু কেঁচো খুললে যে সাপ বের হয় সেই জিনিসটাই প্রেসলিজের মাধ্যমে বেগম খালেদা জিয়া আবার জাতির কাছে তুলে ধরলেন, এগুলো কিন্তু আসে নাই এতদিন, এখন আসবে, কালকে থেকে এই আলোচনাগুলো শুরু হবে। আর উনি যেটি বলেছেন, সবাইকে ধন্যবাদ দিয়েছেন, সরকারকে ধন্যবাদ দেন নাই, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেন নাই, আওয়ামী লীগের নেতৃবৃন্দ গিয়েছিলেন তাদেরকে ধন্যবাদ দেন নাই, ধন্যবাদের আশা তা বেগম প্রথম দিন কিন্তু ধন্যবাদ দিয়েছে, এটা বেগম খালেদা জিয়া জানতেন না যে প্রধানমন্ত্রী গিয়েছিলেন এবং তার সাথে ওনারা কেউ দেখাও করতে পারেননি, তার পক্ষ থেকে তার একজন বিশেষ সহকারী কথাগুলো বলেছেন, কিন্তু তিনি যখন জেনেছেন এরপরে তো নিশ্চয়ই সন্তান মারা গেছে, তিনি কিন্তু সেই গুলশান কার্যালয়ে ছিলেন, তার বাড়ি তখনও তার বাড়িতে গেলেন না, অবরোধ তুললেন না, শোক ঘোষণা করলেন, তারপরেও মানুষ হত্যার সেই কর্মসূচিগুলো অব্যাহত থাকলো। এখন বাংলাদেশের মানুষের কাছে প্রশ্ন যে মাতৃশোক বড় নাকি ক্ষমতায় বড়, মাতৃশোক বড় নাকি ক্ষমতায় যাবার জন্য মানুষ হত্যার মিশন বড়, এই প্রশ্নগুলো কিন্তু এখন মানুষের মনের মধ্যে, মাতৃত্ব নিয়ে মানুষের মধ্যে এখন কোশ্চেন জাগ্রত হয়েছে যে আমরা ক্ষমতায় যাবার জন্য এতটাই উন্মাদ হয়ে যাই যে আমার সন্তানের লাশকে সামনে রেখে আমি মানুষ হত্যার যে নির্দেশনা সেটি আমি বন্ধ করি নাই। বার্ন ইউনিটি গিয়ে বিএনপির কোনো নেতৃবৃন্দ তাদের পাশে কেন দাঁড়াতে পারেন না, সৎসাহস নাই কেন? অনেকে গেছেন, এই যে পীর হাবিব ভাইদের দাদা তারাও গেছেন, গিয়ে যে যেভাবে পারতেছেন গেছেন, তাদের ওখানে আছেন বিএনপির পক্ষ থেকে কোনো নেতা কিংবা বেগম খালেদা জিয়া একজন গিয়ে মিথ্যা কথা বলে এসেছেন যে এটার সাথে বিএনপি জড়িত না, যারা করেছে তাদেরকে যেন অ্যারেস্ট করা হয়, বিএনপি জড়িত না, বিএনপি থেকে কর্মসূচি দেওয়া হচ্ছে, সেই অবরোধ কর্মসূচিতে পেট্রোল বোমা দিয়ে, এবং কারা ধরা পড়ছে, কারা ছাত্র দলের নেতা বাপ্পি সে নিহত হলেন, শিবির কর্মী নিহত হচ্ছে, নিজেরাই নিজেদের নিহত হচ্ছে। আমি আপনার সাথে একটা ব্যাপারে একমত, যখন মনে করেন আমি একটা প্রোগ্রাম দিলাম,
সেই প্রোগ্রামে যদি মিসইউজ হতে থাকে, আমার প্রথম দায়িত্ব হচ্ছে ওই প্রোগ্রামটাকে রাইট ট্র্যাকে নেওয়া, আর যদি না পারি দ্যাট শুড বি অ্যাবান্ডেন। পৃথিবীর সব জায়গাতেই তাই হয়। বিএনপি যদি বলে যে এই হত্যাগুলি বিএনপির লোক করছে না এবং এটা অন্য দল করছে, আমি ধরে নিলাম আওয়ামী লীগের লোকই এই আগুনগুলি লাগাচ্ছে, তাহলে তো এই জিনিস এই আন্দোলনটাই বন্ধ করে দেওয়া উচিত। আওয়ামী লীগকে সুযোগ দেওয়া কেন? এইখানে কিন্তু এটার কিন্তু তারা কোনো যুক্তি দিয়ে বলতে পারবে না। এই এই জিনিসগুলি আমাদেরকে সবচেয়ে বেশি ব্যথা দেয়। জি হাবিব ভাই, এই নাশকতা এবং নাশকতা সম্পর্কিত যেই যৌথ বাহিনীর অভিযান এখন চলছে, সেই অভিযানে বাড়াবাড়ির অভিযোগ আছে, আবার কিছু বন্দুকযুদ্ধের ঘটনা ঘটছে, আবার অনেকে হাতে নাতেও ধরা পড়ছে, আবার সেই নাশকতার হুকুমের আসামি করে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা হচ্ছে, তাহলে কি সরকার দিক থেকে কোনো ইঙ্গিত আছে যে সংলাপ সমঝোতার মাধ্যমে এটা সমাধান করা যায়? না, এটা তো আপনার এখনও ওই যে আসার টানেলের শেষ প্রান্তে আসার কোনো আলোর রেখা দেখা যাচ্ছে না। এখন ব্যাপারটা হচ্ছে যে সরকারকেও একটু উদার নীতি, এগুলো এক ধরনের চাপ আমি আগেই যেটা বলেছিলাম, উনি নিজেই হয়তো জানেন না, উনি কর্মসূচিতে বসেন, কিন্তু বোঝা উচিত একটা ফৌজি শাসকরা যখন কার্ফিউ জারি করে সেখানেও মানুষের জন্য শিথিলতা দেয় যে এই সময় থেকে এই সময় একটু শিথিল করা হলো কার্ফিউ। যখন ওই সময় আমাদের স্বাধীনতা সংগ্রামে যখন লাগাতার হরতাল দেওয়া হতো তখনও আমাদের শিথিলতা দেওয়া হতো, ব্রেক দেওয়া হতো। আজকে আপনি অবরোধ দিচ্ছেন টা না হরতালও দিচ্ছেন, অদ্ভুত এক ব্যাপার। মানুষ মানছে না, জনগণের পার্টিসিপেশন নাই, সেটা কি বোঝা যায়? বোঝা যায় না, কারণ নাশকতা চলছে। মাঝখানে কি হচ্ছে, খেতে কৃষক তার ফসল নিয়ে পড়ে আছে, তার খাবার নাই। মাঝখানে কি হচ্ছে, নির্মাণ শ্রমিক সে দিন আনে দিন খায়, তার খাবার নাই। শেয়ার বাজারে যে বিনিয়োগ করছে তার কোনো টাকা নাই। বড় শিল্পপতি তার বিনিয়োগে এখন লোকসানের পাল্লা প্রতিদিন বসে বসে তার গুনতে হচ্ছে, তার প্রোডাকশন নাই, তার পণ্য পরিবহনের সুযোগ নাই। এই সব মিলিয়ে তারপরে আমাদের গার্মেন্টস সেক্টর একটাই আছে, একদম পথে বসে যাচ্ছে। এটা এই অর্থনীতির উপরে আঘাত। আমাদের অর্থনীতির সূচক যেভাবে আমাদের গ্রোয়িং আপ ছিল, সেটা এই যে ভারতে ওবামা আসলেন কি বললেন, বললেন যে আমরা যে নরেন্দ্র মোদীকে তারা সন্ত্রাসী বানিয়ে, যে নরেন্দ্র মোদীকে তারা সাম্প্রদায়িক দাঙ্গার খলনায়ক বানিয়ে তারা আমেরিকায় নিষিদ্ধ করেছিল, তাকে সেই মোদী কী করলেন, নরেন্দ্র মোদী সমস্ত প্রোটোকল ব্যাঙ্গে তাকে উষ্ণ আলিঙ্গনে আবদ্ধ করলেন, তার কাপে চা ঢেলে দিচ্ছেন, সোনিয়া গান্ধী আসছেন সোনিয়ার কাপে চা ঢেলে দিচ্ছেন। তারপরে তার একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্কে ওবামা বলে গেলেন যে আমরা এবং ভারত যদি একযুগে কাজ করতে পারি পৃথিবী আলোকিত হবে, শুধু আমরা দুই দেশই নই। তো আমাদের এখানে ওই যে আমি আগে বললাম যে মাত্র আমাদের দুই নেত্রী যদি বেদনাদায়ক ক্ষত চিহ্নগুলো ছেড়ে একটা সমঝোতায় আসতে পারেন একটা জায়গায়, যে মিনিমাম বর্ডার লাইনটা আমরা সমঝোতার যদি নির্ধারণ করতে পারেন, তাহলে মনে করেন আমাদের এইখান থেকে নিস্তার পাবো, না হয় আমাদের উদ্বেগ উৎকণ্ঠার মধ্যেই যাবে। আমরা জানি না আগামীকাল কী ঘটতে যাচ্ছে, আগামীকাল কার গাড়িতে আমাদের পেট্রোল বোমা পড়ছে, আমরা এখান থেকে বেরিয়ে ঘরে ফিরে যাবো কি না, আমার সন্তানের কাছে, আমার সন্তান স্কুলে যেতে পারছে না, একবার স্কুল জানিয়েছে শুক্রবারে তার স্কুল খোলা, তার স্কুল শুক্রবারে যাবার পথ নির্বিঘ্ন কি না এটা জানি না, এ লেভেল পরীক্ষা স্থগিত হয়ে গেছে, HSC পরীক্ষার কী হবে কেউ জানে না, শিক্ষামন্ত্রী যতই দোহাই আল্লাহর বলেন এইটা দিয়ে কোনো কিছু হবে না, তিনি সরকারে আছেন মন্ত্রী আছেন, তার গাড়িতে পেট্রোল বোমা পড়ছেন না, পুলিশ চতুর্দিকে আছে, আমি সাধারণ মানুষ আমি উদ্বিগ্ন, সাধারণ মানুষ পথচারী দিনায় দিন খায়, তার পরিবার পথে বসে গেছে, যারা মারা গেছে, যারা আহত তাদের চিকিৎসার ব্যবস্থা হচ্ছে, কিন্তু যারা মারা গেছে তাদের পরিবারের খোঁজ কয়জন নিচ্ছে, তাদের পরিবার কি খেতে পারছে, তাদের যে উপার্জন কম ব্যক্তিটি যে চলে গেল, তাহলে এই পরিবার এখন না খেয়ে যে আসছে, অনেক পরিবার উপুষ হয়ে আসছে, এই খবর তো নেওয়া হচ্ছে না। সুতরাং মানুষের জন্য কি রাজনীতি? মানুষের জন্য যদি রাজনীতি হয় জনগণের নামে এইগুলো করবেন না, দয়া করে ক্ষমতায় থাকা আর ক্ষমতায় চলে আসার যেনতেন উপায়ে এই রাজনীতি মানুষের রাজনীতি, এই রাজনীতি গান্ধী করেন নাই, নেহরু করেন নাই, এই রাজনীতি জিন্না পর্যন্ত করেন নাই, এই রাজনীতি আমাদের বঙ্গবন্ধু করেন নাই, এই রাজনীতি চার্চিল করে নাই, এই রাজনীতি মাওসুদ্দিন করে নাই, এই রাজনীতি কেউ করে নাই। আমরা অদ্ভুত এক রাজনীতি করছি। প্রায় শেষের দিকে চলে এসেছি মোবাশ্বের ভাই, যেহেতু আপনারা দুজনই মোটামুটি একমত যে সংলাপ সমঝোতার মাধ্যমে, কিন্তু সেটি কি শুধুমাত্র আরেকটি নির্বাচনের জন্য? না, আমি ওই জায়গায় আসি, সংলাপটা কেন দরকার? দেখেন আল্লাহ তাআলা, আমি আবার একটু কোরআন থেকে বলি যে আল্লাহ তাআলা বা বলে দিয়েছেন যে কিছু লোক আছে যার কান এবং চোখ বন্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ তার অনুভূতিতে এই কানের যে কাজ সেগুলি তাকে যতই শোনান সে শুনবে না, চোখে সে দেখেও দেখতে পাবে না, তারপরেও আল্লাহ তাআলা ক্ষণে ক্ষণে পথপ্রদর্শক পাঠাইছে এই লোকগুলিকে সঠিক পথে নিয়ে আসার। আগে বলেছেন এরা ফেরত আসবে না, তারপরেও কিন্তু আলাপ আলোচনা জ্ঞান বুদ্ধি দিয়ে তাদেরকে সঠিক পথে আনার প্রচেষ্টা চালিয়েছেন, আল্লাহ তাআলা স্বয়ং চালিয়েছেন। তো আমি যদি ইসলামের দৃষ্টিতেই চিন্তা করি,
তাহলে আমাকে আলোচনার দ্বার উন্মুক্ত করতে হবে, আমাকে চেষ্টা করতে হবে, আমার আমি আমার জায়গায় আমার নীতিতে দৃঢ় থাকব, আমার নীতি সঠিক থাকবে, একই সাথে এই বোঝানোর চেষ্টা চলতে থাকবে, কম্প্রোমাইজ করার একটা চেষ্টা চলতে থাকবে, নীতিকে ঠিক রেখেও কম্প্রোমাইজ করা যায়, যেটা আমি বললাম যে মক্কা জয়ের কথা যদি আপনি হিসাব করেন। আর একটি জিনিস আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে হেট ইজ অলওয়েজ রং, ঘৃণা এটা কিন্তু সবসময় ভুল, আর লাভ ইজ অলওয়েজ রাইট। আপনাকে শক্তিশালীকে সবার আগে ভালোবাসার হাত প্রসারিত করতে হবে, সে হাতে যত আঘাতই আসুক, যেহেতু সে শক্তিশালী, এই ভালোবাসার হাতের উপরে সে আঘাত সহ্য করার মতন ক্ষমতা রাখে। আমি মনে করি আমার দল সে শক্তি রাখে, সে সামর্থ্য রাখে, এবং আমার আজকে আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন, আপনার চারপাশে যেই থাকুক, আমি সবসময় একটি কথা বলি, আমার প্রচণ্ড ভয় লাগে বঙ্গবন্ধুর পাশে যেরকম খন্দকার মুস্তাক দাঁড়িয়ে বঙ্গবন্ধুকে শেষ করেছিল, আমি প্রায়ই এই কথাটা বলি, আমার মাঝে মাঝে ভয় হয় যে আমার নেত্রীর পাশে কি দু চারজন খন্দকার মুস্তাক এখন প্রতিনিয়ত তাকে কুবুদ্ধি দিচ্ছেন বা কুপথে পরিচালিত করছেন, ভুল তথ্য দিচ্ছেন, তাদের থেকে বের হয়ে আসে তার শক্তিশালী ভালোবাসার হাতটি বাড়িয়ে দাও। মানে এই জায়গায় এটা বলা যায় যে এক নেত্রীকে দক্ষিণপন্থী, এই যে আপনার পাকিস্তান ভাবধারার দক্ষিণপন্থী উগ্রপন্থীদের খবর খপ্পল থেকে বেরিয়ে আসা উচিত, আরেক নেত্রীকে লেফটিস্টদের গণবিচ্ছিন্ন লেফটিস্ট উগ্রপন্থীদের থেকে বেরিয়ে আসা উচিত। জি, এ ব্যাপারে আপনার মন্তব্য শুনে শেষ করব। না, আমি বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী তার হাত সৌহার্দ্যের হাত সবসময় প্রসারিত করে রেখেছেন, তার অতীতের যে তিক্ত অভিজ্ঞতা, তাকে হত্যা করবার বলেছেন পীর হাবিব ভাই, 15ই আগস্টের তার পিতামাতা ভাই তাকে যেদিন হত্যা করেছে সেই দিনে যখন কেক কাটা হয়, তাকে 2004 সালের 21শে আগস্ট হত্যা করবার যে মহাপরিকল্পনা করেছে, 19 বার হত্যা করতে চেয়েছে, সব কিছু ভুলে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তার মহত্ত্ব মহানুভবতা দেখাচ্ছেন, তার মানে তিনি অবশ্যই সকলকে নিয়ে এই দেশটিকে গড়তে চান, কারণ তিনি অনেক কষ্ট করে এই 6 বছরে বাংলাদেশকে সেই অগ্নিদগ্ধ মৃত্যু উপত্যকা বাংলাদেশকে ঘুরে দাঁড় করিয়ে আজকে বিশ্বের নজর কেড়েছেন উন্নয়নের দিক থেকে, বা 2021 সালে মধ্যমায়ের দেশে পরিণত করবেন সেই বাংলাদেশকে, আবার পিছিয়ে যাক এটি তিনি চান না, চাননি বলেই সবার আগে কিন্তু যে জিনিসটা চাচ্ছি মৃত্যুর হাত থেকে, আগুনের হাত থেকে মানুষকে আমরা চাই, একটি ফুলকে বাঁচাবো বলে আমরা যুদ্ধ করি, এই গানের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধ এসেছে, যা মাননীয় প্রধানমন্ত্রী কেঁদেছেন। আমি বলেছি একটু আগে যে বিএনপি নেতৃবৃন্দকে কাউকে দেখেছি আমরা সেখানে সহানুভূতি নিয়ে, আর মাননীয় প্রধানমন্ত্রী এই আগুনে দগ্ধদের জন্য হয়তো তিনি বন্ধ করতে পারেন না, কিন্তু তার আবেগ, তার কান্না চিকিৎসার জন্য আমরা দেখেছি, তার সহানুভূতি আমরা দেখেছি, তিনি একটা জিনিস কিন্তু আমাদের জনগণের জানমালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের, সরকারের না। আরেকটা ছোট্ট কথা আমি শেষ, এখানে সরকার ফেল করছে, ব্যর্থ হচ্ছে, একটা কথা আপনি যেটা তুলেছেন যে আমরা কি আপাতত আরেকটা ইলেকশন করার জন্য শুধু আলোচনা করব, না, এটা তাহলে কিন্তু আরো খারাপের দিকে পরবর্তীতে যাবে, আমার অনেক বিষয় নিয়ে আসতে হবে, একটি জিনিসে চলে যেতে হবে, সেটা হচ্ছে পরবর্তীতে আপনি কেয়ারটেকার গভর্নমেন্ট ছাড়া যে ইলেকশন হবে পরবর্তী বছরের পর বছর, সেটার ব্যাপারে একটা সর্বসম্মত একটা গাইডলাইন পারমানেন্টলি কনস্টিটিউশনের ভিতরে। অনেক 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 ধন্যবাদ জনাব অবসর হোসেন, অনেক ধন্যবাদ অধ্যাপক উপকূল, অনেক ধন্যবাদ পীর হাবিবুর রহমান, আপনাদের সবাইকে ধন্যবাদ এত সময় জুড়ে আমাদের সাথে থাকার জন্য। আবারও ফিরব রোববার অন্য কোনো বিষয় এবং অতিথি নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।